বাজারের ভিতরে চলে আসছি, কাউকে জিজ্ঞাসা করলে বলতে পারতাম। আমার একটু ইয়াসিন, এই মাজারের ইনফরমেশন জানার জন্য। মাজারের মসজিদ এটা, আর এটা ঈদগাহ, এটা হচ্ছে ঈদগাহ সম্ভবত। এটা এখানকার ঈদগাহ, এটা হচ্ছে মাজার সম্ভবত। তো ভিউয়ার্স, আসলে রাজেশপুরের শেষ মাথায় যে একটা মাজার আছে, বদরগঞ্জ মাজার, এই মাজারটা এখানে দেখানোর জন্য আপনাদেরকে এত দূরে আসা। এটা প্রায় রাজেশপুর যে পার্কের শেষ মাথায় আসলেই এই মাজারটা দেখতে পাবেন। তো ইতিহাসটা জানার চেষ্টা করলাম, আসলে এখানে কোথাও এই মাজারের ইতিহাস বা কোনো কিছু লেখা পাইলাম না। আমরা চেষ্টা করব যে এলাকার এখানে কেউ কেউ যদি পায় তাহলে মাজারের ইতিহাসটা নিয়ে জানানোর জন্য। আর এখানে অসংখ্য কবরস্থান, মাজারের পাশাপাশি অসংখ্য কবরস্থান আছে এখানে। ওখানে পূর্বপুরুষদের এলাকার অত্র অঞ্চলে পূর্বপুরুষদের কবরস্থান। আর এখান থেকে মাজার থেকে একটু দূরে গেলে ইন্ডিয়ান বর্ডার, যদিও বর্ডার রেস্ট্রিকশান আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। রাজেশপুরের শেষ মতে এসে মাজার, এই মাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনে হয়। সম্ভবত ফালাই তেলার নাম নিয়ে ঈদের বাটা ছিল আগে, এটা নিচে কি আছে এটা দেখতে খুঁড়ে খুঁড়ে নাকি বহু খুঁড়া খুঁজে খুঁড়ি সাইজে দূর আছে মাজারটা, যেটুকু আছে এতটুকু পাড়া বিছানো, এই ফাড়া বিছানো, ফাড়া ফাড়া তুলি ঢালাই করা আগে ছিল, খুঁড়তে খুঁড়তে পাওয়া গেছে, বড় বড় পাটা ছিল, এখন যেরকম আছে এরকম পাটা ছিল। এটার পরে সিমেন্ট দিয়ে উপরে উঠেছে নাকি? দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে রাজেশপুরের যে মাজার, সেই মাজারের ইতিহাসটা আপনাদেরকে জেনে জানাবো এলাকার কোন মুরব্বী থেকে। তো আমরা একজন মুরব্বীকে পাইলাম, এই যে বদরপুর গ্রামের একজন অনেক মুরব্বী, প্রায় 70-80 বছর বয়স হবে। তো ওনার কাছ থেকে আমরা এই মাজারটার ইতিহাস যতটুকু জানলাম, এই মাজারে আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির কবর নেই। এটা আসলে ওনারা এখানে একটা ইটভাটা ছিল, ইটভাটার কাজ যে একদিন খনন করার সময় নিচে গিয়ে শক্ত ধাতব কিছুর মানে টাইপ পাইছে, যেটাকে তারা আগের দিনের মানুষরা, আদি মানুষরা তাকা এটাকে সৃষ্টি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত হয়তোবা কোনো নিদর্শন ভেবে তারা এটাকে মাজার হিসেবে গড়ে তুলছে। সেটাকে তারা ঢালাই করে মানে পারমানেন্টলি সেই আদলে তারা উপর পর্যন্ত একটা মাজার তৈরি করছে। এখানে আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তির কবর, বা আমরা সাধারণত মাজারে জানি যে কোনো দরবেশ, পীর, আউলিয়া তাদের স্মরণে মাজার করে থাকে, তো আসলে এরকমটা এখানে নেই। তো আপনাদেরকে মাজারের ইতিহাসটা জানানোর চেষ্টা করলাম, আপনারাও আসবেন, এ মাজারটা জানবেন, দেখবেন। আর আমাদের এই যে চাচা, চাচার বক্তব্যটা তো আপনারা অলরেডি শুনছেন, চাচার বক্তব্যটা তো অলরেডি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা সেই অনুযায়ী এখানে আসবেন আর মাজারের ইতিহাস বা দেখে যাবেন।